মুখোশের আড়ালে। আমি ভালো করেছিলাম ঝিনুককে এই বাড়িতে নিয়ে এসে। খুব ভালো করেছো দিদি, খুব ভালো করেছো। ঘরের মেয়ে আবার ঘরে ফিরে এসেছে। মেয়েটা এরম করে ঠায় তাকিয়ে আছে তো? এতদিন ধরে দেখছি তোকে, তখন তো আর জানতাম না তুই আমার নিজের বোন। আজ যেন তোকে নতুন করে দেখছি আবার। খুব ইচ্ছে করছে জানিস তো, খুব ইচ্ছে করছে দুই বোন মিলে সুখ দুঃখের কথা বলি। এদেরও কি শুভ সৃষ্টি হচ্ছে নাকি? দুজন দুজন কিভাবে মাপছে কেন? লড়াই কি বাঁধবে? বাহ, তাহলে তো এমনি জমে যাবে ব্যাপারটা। অদ্ভুত মেয়ে মানুষ তো তুমি। দেখেছিস বাবা, দেখেছিস তোর বউয়ের আক্কেলটা? দেখেছিস তোর গায়ে আহারে এই গরম ঝোলটা ফেলে দিয়ে ওখানে কেমন সঙ্গের মতন দাঁড়িয়ে আছে দেখ। এই যে, এই যে বলি, তুমি কি ওকে জীবনে প্রথম দেখছো নাকি আবার হাসপাতালে পাঠাবার মতলব করছো? হুম, বলো তো। দিশারি আপনি ভেতরে যান। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? আমি তো আপনাকে ভেতরে যেতে বলছি, আপনাকে বলছি ভেতরে যান। কাউকে কোথাও যেতে হবে না, ঝিনুকি চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? আপাতত আমার ঘরেই যাচ্ছে। ঝিনুক এসো। চল বাবা, তুই আর আটপেটা খেয়ে থাকিস না, চল খাবি। এখন তো বুঝে গেছিস আমি তোর কে, তাহলে কেন এভাবে মুখ ফিরিয়ে চলে গেছিস?